38 দিনের মাথায় পদত্যাগ করতে বাধ্য হলেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেন। তিনি যুক্তরাজ্যের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন সময়কাল ধরে দায়িত্ব পালন করা অর্থমন্ত্রী। এর আগে 1970 সালে আয়ন ম্যাকলিওট, যিনি দায়িত্ব নিয়েছিলেন এবং 30 দিনের মাথায় দুর্ভাগ্যজনকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান, তিনি মাত্র 30 দিন দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া সদ্য সাবেক চ্যান্সেলর অর্থাৎ কোয়াসি কোয়ার্টেনের আগে যিনি ছিলেন নাদিম জাহোয়ি, তিনি 63 দিন দায়িত্ব পালন করেছিলেন। এর আগে করোনাকালীন সময় অর্থাৎ করোনার শুরুর দিকে অর্থমন্ত্রী ছিলেন সাজিদ জাভেদ, তিনি 204 দিন অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে নতুন চ্যান্সেলর হিসেবে অর্থাৎ অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন জেরেমি হান্ট, যিনি ইতিপূর্বে মন্ত্রিসভায় বেশ কয়েকটি পদে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন। জেরেমি হান্টের যে পরিচয়টা আপনাদের দিতে পারি সেটি হচ্ছে, জেরেমি হান্ট 2005 সালে সাউথ ওয়েস্ট সারে থেকে প্রথম এমপি নির্বাচিত হন এবং তিনি সে সময়ই যখন 2010 সালে প্রধানমন্ত্রী হন ডেভিড ক্যামেরন এবং কনজারভেটিভ এবং লিবারাল ডেমোক্রেট কোয়ালিশন সরকার গঠন করে, সে সময় তিনি কালচার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন এবং 2012 সালে যে যুক্তরাজ্যে যে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল সেটি সফলতার সাথে তিনি সম্পন্ন করেন। এরপর তিনি 2012 সালে সেপ্টেম্বরে হেলথ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন এবং প্রায় 6 বছর তিনি হেলথ সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন। এই সময় যুক্তরাজ্যের স্বাস্থ্যখাতে সবচেয়ে কম ইনভেস্টমেন্ট হয়েছিল বলে সমালোচকরা বলেন এবং সেই সময় আসলে এনএসএসের উপর প্রচুর চাপ তৈরি হয়েছিল, যদিও তিনি 6 বছর টানা স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তেরেসা মে সরকারের সময় যখন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন সে সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন, তিনি পদত্যাগ করেন। সে সময় তেরেসা মে স্বাস্থ্যমন্ত্রী থেকে জেরেমি হান্টকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেন এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জেরেমি হান্ট প্রথম ওয়েস্টার্ন প্রধানমন্ত্রী যিনি যুদ্ধবিস্তৃত ইয়েমেন ভিজিট করেছিলেন। এরপরে যখন তেরেসা মে পদত্যাগ করেন, তারপরে বরিস জনসন যখন লিডারশিপ কন্টেস্টে অবতীর্ণ হন, সে সময় জেরেমি হান্টও কনজারভেটিভ দলের প্রধান পদে কন্টেস্ট করেন এবং প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ছিলেন। সে সময় তিনি দ্বিতীয় হন, অর্থাৎ বরিস জনসনের কাছে হেরে গিয়ে তিনি প্রধানমন্ত্রী হতে পারেননি কিংবা কনজারভেটিভ দলের প্রধান হতে পারেননি। পরবর্তীতে বরিস জনসনের পদত্যাগের পরে তিনি আবারও কনজারভেটিভ দলের লিডারশিপ কন্টেস্টে এসেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রথম রাউন্ড থেকে জেরেমি হান্ট বাদ পড়েন কারণ তিনি পর্যাপ্ত পরিমাণ এমপি সমর্থন পাননি। পরবর্তীতে তিনি লিডারশিপ কন্টেস্টে লিজ ট্রাসকে সমর্থন না করে ঋষি সুনাককে সমর্থন করেছিলেন এবং লিজ ট্রাসের বিরোধিতা করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রীর, কিন্তু সেই লিজ ট্রাসই পুনরায় জেরেমি হান্টকে এই দুর্যোগকালীন সময়ে যখন ব্রিটেনের অর্থনৈতিক অবস্থা টালমাটাল সে সময় গুরুত্বপূর্ণ অর্থমন্ত্রীর দায়িত্বে তাকে এনেছেন। যাই হোক, জেরেমি হান্টের এই দায়িত্ব গ্রহণ, তিনি বলছেন, তিনি আশার বাণী শুনেছেন তিনি দায়িত্ব পালন করবেন। আমরা দেখেছি জেরেমি হান্টকে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার পরপরই দুপুর 2:30 দিকে প্রধানমন্ত্রী লিজ ট্রাস সংবাদ সম্মেলন করেছেন, সেখানে তিনি কর্পোরেশন ট্যাক্সের যে বাড়ানোর কথা, ফ্রিজ করার কথা ছিল সেটি থেকে সরে এসেছেন, অর্থাৎ কর্পোরেশন ট্যাক্স আবার বাড়বে 19% থেকে 25% হবে। এছাড়া তিনি বলেছেন যে তার মিনি বাজেট সেটি আরও ফার্দার যাবে, মার্কেটের জন্য ভালো হবে, অর্থনীতির জন্য ভালো হবে। এই সময় এই সংবাদ সম্মেলনে লিজ ট্রাসকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন কেন তিনি পদত্যাগ করছেন না, তিনি বলেছেন আসলে তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলো তিনি চালিয়ে যেতে চান। অর্থমন্ত্রী হিসেবে জেরেমি হান্টকে যেসব সমস্যার মোকাবেলা করতে হবে সেটি হচ্ছে বর্তমানে যে মুদ্রাস্ফীতি বেড়েছে সেটি মোকাবেলা করতে হবে, এনার্জি বিল অর্থাৎ গ্যাস আর বিদ্যুতের বিল যে পরিমাণ বেড়েছে সেটিকে নিয়ন্ত্রণে রাখতে হবে, খাদ্যদ্রব্য কিংবা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির যে মূল্য বৃদ্ধি করছে সেটিকেও নিয়ন্ত্রণে আনতে হবে। সর্বোপরি বলা যায় যে অর্থনীতির যে টালমাটাল অবস্থা সেটি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে জেরেমি হান্টের কাছে এবং তিনি আসলে বলা যায় যেহেতু ইতিপূর্বে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে মন্ত্রিসভায় থাকার, তিনি হয়তো ভালোভাবেই উতরে যাবেন। এই জন্য টোরের সিনিয়র এমপি যারা আছেন কিংবা অন্যান্য যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা অনেকেই মনে করছেন এর মাধ্যমে অর্থাৎ নতুন অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মাধ্যমেই অক্সফোর্ড পড়ুয়া অক্সফোর্ড শিক্ষিত জেরেমি হান্ট হয়তো বা ব্রিটেনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে চলেছেন, কারণ ইতিপূর্বে তিনি দুটি লিডারশিপ রেসে হেরে গেছেন কিন্তু তিনি ফিস পাননি, তিনি এখনও সক্রিয় রাজনীতি করছেন এবং হয়তো ভবিষ্যতে তিনি হবেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী। এই জন্য সময়ের অপেক্ষা মাত্র, আমাদেরকে অপেক্ষা করতে হবে আসলে কী ঘটে ব্রিটেনের রাজনীতিতে সেটি দেখার জন্য।